তথ্য বন্ধুরা এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেট অনুতীর্ণ জন চাকরি প্রার্থীর কথা আগেই উল্লেখ করেছিলেন কিন্তু আজকে যা আপডেট আসছে তাতে জানা যাচ্ছে শুধুমাত্র জন নয় দু হাজার বাইশে যে প্রাইমারিতে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তাতে লক্ষাধিক টেট অনুতীর্ণ চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা তিনি বলেছেন তো বিস্তারিত আপডেট তিনি কি জানাচ্ছেন চলুন জেনে নেব এই ভিডিওতে তার আগে আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে তো বন্ধুরা শুধুমাত্র একুশ জন নয় দু হাজার চোদ্দো এবং সতেরোর বিপুল সংখ্যক অনুতীর্ণ চাকরি প্রার্থীকে এবার দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেক্ষেত্রে বিপুল সংখ্যক টেট অনুতীর্ণ প্রার্থী কিন্তু পেতে চলেছেন এই সুযোগ তো প্রসঙ্গত বৃহস্পতিবারই টেটের অনুতীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার চোদ্দোর পাঁচজন দু হাজার সতেরো জন অনুতীর্ণ প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে আদালতের নির্দেশনামায় উল্লেখ যেটা রয়েছে যে টেট অনুতীর্ণ প্রার্থীর সংখ্যা কিন্তু লক্ষাধিক যাদের সবাইকে সুযোগ দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের অর্থাৎ বিরাশি নম্বর পেয়ে ওই এক নম্বর পেয়ে কিন্তু অনেকেই এই যে টেট পরীক্ষা হয়েছে তাতে কিন্তু পাস করবে এবং যার ফলে সকলকেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ দিতে হবে বসার জন্য সেক্ষেত্রে যা সংখ্যা যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু প্রায় লক্ষাধিক যাদের সবাইকে সুযোগ দিতে নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট দু হাজার চোদ্দো এবং সতেরো টেটে অনুতীর্ণ এই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য ফর্ম পূরণ করার অনুমতি দিয়েছেন এবং সেক্ষেত্রে বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গত মামলাকারীদের দাবি ছিল টেটে অনুতীর্ণ এই প্রার্থীরা দেড়শোর মধ্যে বিরাশি নম্বর পেয়েছে যার অর্থ এরা কিন্তু গড়ে চুয়ান্ন দশমিক ছয় সাত শতাংশ নম্বর পেয়েছে এখন এই চুয়ান্ন দশমিক ছয় সাতকে পঞ্চান্ন নম্বর হিসেবে গণ্য করতে হবে আর পঞ্চান্ন পেলেই সবাই সব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যোগ্য প্রার্থী তারা কিন্তু মান্যতা পাবেন পাশাপাশি মামলাকারীদের আরও একটি দাবি রয়েছে তাদের দাবি হচ্ছে দু সালের প্রশ্নেও আটটি প্রশ্ন ভুল ছিল জানিয়ে মামলা বিচারাধীন রয়েছে ফলে প্রার্থীদের নম্বর আরও বাড়তেই পারে তো দু হাজার চোদ্দো সতেরো সমস্ত ক্ষেত্রেই প্রশ্ন ভুলের যে মামলাটা সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় সব শুনে বিচারপতি তাদের আবেদনে সাড়া দিলে এবং সেক্ষেত্রে আদালত নির্দেশ দিয়ে দিয়েছে যে দেখা যাচ্ছে যে কেবল জন নয় বিপুল সংখ্যক প্রার্থী যেটা লক্ষাধিক সে সমস্ত প্রার্থীদেরকে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে এখন দেখার কথা কখন এই নিয়ে নোটিফিকেশান আসছে কি জানা যাচ্ছে এদেরকে কারা কারা ফর্ম ফিল করতে পারবে সংখ্যাটা কত বিস্তারিত কিন্তু সেটা বিচারপতি এখনও পর্যন্ত খোলাসা করেননি তবে সেটা সংখ্যাটা কিন্তু লক্ষাধিক ছাড়িয়ে যাবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না এখন দেখা যাক পর্ষদ সভাপতি আবারও প্রেস কনফারেন্স করছেন কিনা। এখন তিনি কী বলবেন এবং নোটিফিকেশান এই নিয়ে কখন আসছে যখনই কোনো আপডেট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করা নোটিফিকেশান করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে